Să-mi vă ascult? Așa. Baș. Nam? Să-mi numă Obijit Pal. Obijit Pal. Obijit, cu dată gasă? Să-mi nu de azi la ceapă, dar nu am întrebat și ubașul mă gândi gasă. Așa, Obijit, tu așa mă gândi ce-o bără? Să-mi numă Obijit Pal, bărbăr nu am zis Keshav Pal. Am 2011 সালে মাধ্যমিক পাস করি এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করি 2016 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আর এখন আচ্ছা 2016 সাল থেকে এটা করিস আর এতদিন কি করেছো স্যার আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি কি কাজ করছো স্যার ফিনান্স ডিপার্টমেন্টে মানে অডিট ডিপার্টমেন্টে একটা কাজ টাকা কালেকশন করছি আচ্ছা কোন কোম্পানিতে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক আচ্ছা এখন ফাইনাল সেমিস্টার কি আছে নির্মলা সীতারাম তোমাকে আমরা পুলিশের চাকরিতে কেন দেবো স্যার পুলিশের চাকরিতে আমি মেন্টালি এবং ফিজিক্যালি দুটোতেই পাস করেছি তো আমারও পুলিশের চাকরি করার ইচ্ছাটা আছে মানে সামাজিক কাজকর্ম পুলিশের মধ্যে থেকে যে কাজগুলো আমরা করতে পারি সেই কারণে আমি পুলিশের চাকরি করতে আচ্ছা পুলিশের যদি কোনো দিক একটা পরিবর্তন করতে হয় কোন দিকটা পরিবর্তন করবো স্যার আমরা পুলিশকে বাইরে থেকে দেখেছি কিন্তু ভেতর থেকে আমি এখনো পুলিশের সম্পর্কে সেরকম জানি না তো আমি যদি চাকরি পাই তার পরবর্তীকালে আমি এ ব্যাপারে বলতে পারবো আচ্ছা আইটিসি শুনেছ না ফুল ফর্ম কি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান পেনাল কোড কোভিড 19 তাই তো নাম তো শুনেছো আচ্ছা কোভিড 19 এর ফুল ফর্ম কি করোনা ভাইরাস ডিজিজ 2019 আচ্ছা এটা ছড়িয়েছে এর মুখ্য কারণ কি ছড়ার মুখ্য কারণটা কি সেটা চীনের ওয়ান শহর থেকে ছড়িয়েছে মানে আমরা যেটা জেনেছি যে ওই শহরে ওখানে কোনো একটা ল্যাবে টেস্ট হচ্ছিল এই করোনা ভাইরাসের তো ওখান থেকে কোনো এটা নিয়ে অনুসন্ধান চলছে তাই তো সঠিকভাবে বলা সম্ভব না আচ্ছা তোমার কি মনে হয় যে সাধারণ জনগণকে আর কোন দিকে আরো বেশি সচেতন হতে হবে এই করোনা ভাইরাসের বিষয়টা তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে মুখে মাস্ক ব্যবহার করতে হবে আর হচ্ছে 15 মিনিট অন্তর অন্তর স্যানিটাইজার ব্যবহার করতে হবে সুতরাং সোশ্যাল গ্যাদারিং যেখানে সেই সমস্ত জায়গায় এগিয়ে চলতে হবে আচ্ছা তুমি কিসের জন্য ইন্টারভিউ দিতে এসছো স্যার পুলিশের চাকরির জন্য আর পুলিশের কোন ডিপার্টমেন্টের জন্য কনস্টেবল কিসের কনস্টেবল বেঙ্গল পুলিশের কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আচ্ছা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কত সালে প্রতিষ্ঠান 1861 সালে 1861 সালে সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন আচ্ছা তুমি গ্র্যাজুয়েশন করছো কোন সাবজেক্ট নিয়ে স্যার রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আর ফিলোসফি আচ্ছা উপনিষদ নাম শুনেছো উপনিষদের বিষয়বস্তু কি মহাত্মা গান্ধী কে মহাত্মা গান্ধীটা কে দিয়েছিল মহাত্মা গান্ধীর বর্তমানটা দিয়েছিল স্যার রবীন্দ্রনাথ 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 তো মহাত্মা গান্ধীর একটা নাম উপাধি দিয়েছিল সেটার নাম সেটা কি নাইট উপাধি সেটা মহাত্মা গান্ধী দিয়েছিলেন মানে গুরুদেব বলেছিলেন গুরুদেব নাইট উপাধি আচ্ছা নাইট উপাধি বলতো নাইট উপাধি ত্যাগ করেছিল কিসের জন্য স্যার ওই জালিয়ানাবাগ হত্যাকাণ্ড জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল আর কত তারিখে হয়েছিল 1919 সালে হয়েছিল আর কোথায় হয়েছিল তারিখটা আর অমৃতসরের জালিয়ানাবাগ তাই তো আচ্ছা কিসের জন্য এই হত্যাকাণ্ড হয়েছিল জানো কেন পুলিশরা গুলি চালিয়েছিল ওখানে ইংরেজরা ভারত ছেড়ে গেল অফিসিয়ালি যখন 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়
তখন ভাইসরয় খেয়েছিলেন? তোমার মানসিকতার দিক থেকে কোন দিকটা সবচেয়ে স্ট্রং তুমি মনে করো যে এটা তোমার জন্য পুলিশের চাকরিতে খুব সাহায্য করবে? স্যার মানসিকতার দিক থেকে স্যার আমি দলগতভাবে কাজ করতে ভালোবাসি আর মানুষকে অতি সহজে স্যার বিশ্বাস। আর তুমি যে দলগতভাবে কাজ করতে পারো ভালো পারো, তো এরকম তুমি বাস্তব উদাহরণ পেয়েছো? বাস্তব উদাহরণ এরকম একটা বলো যে ঘটনা যেখানে তুমি সবাইকে নিয়ে কাজ করতে পেরেছো। স্যার পাড়ায় পাড়ায় পুজো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে পুজোর সময় আমাদের অনেক সোশ্যাল কাজকর্ম করা হয়, ঠিক আছে, সেই সময় আমরা সবাইকে মানে যত আমাদের পাড়ার ছেলেরা সবাইকে একসাথে করে আমরা সোশ্যাল অনেক কাজকর্ম করে দেখি, গরিবদের মানে গরিব ছেলে মেয়েদের জামা কাপড় দেওয়া, তারপর পড়াশোনার জন্য বই খাতা দেওয়া, এই সমস্ত কাজ সম্ভব করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন বস। তোমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তো কোনো কথা নেই, বডি ল্যাঙ্গুয়েজ তোমার ঠিকঠাকই আছে, বলার ধরনও ঠিকঠাক আছে, তাহলে আর একটু বেশি তোমাকে বিশেষ করে তোমার সাবজেক্ট যেগুলো আছে, তোমার তো ছিল যে ফিলোজফি ছিল, ইতিহাস ছিল আর পার্সেন্টেজ হলো, হ্যাঁ, তো ওই ওগুলোর একটু বেসিক নলেজগুলো তুমি রাখো, কারণ ওগুলো এমন একটা সাবজেক্ট ওর উপরে কোশ্চেন হতেই পারে, যদিও বা আমি বেশি ডিপে যাই না, কিন্তু ওর উপরে কিন্তু বেসিক জায়গাগুলো একটু ঠিকঠাক রাখবা। আর এই যে পুলিশের উপরে যে কোশ্চেনগুলো হয়ে থাকে, এই কোশ্চেনগুলো আমি অনেকবার আলোচনা করেছি আমার ভিডিওগুলোতে দেখবা, অনেকবার আলোচনা করেছি, ওগুলো একটু ঠিকঠাক ওগুলোর উপরে একটু ভালো কাজ করবা, ঠিক আছে, বাড়িতে ওই জিনিসগুলো একটু ভালো করে কাজ করা। যেমন তোর প্রথম উত্তরটা খুব সুন্দর ছিল, আমি যেমন বলেছিলাম তোমাকে যে কোশ্চেনটা করলাম যে তোমাকে আমরা মানে পুলিশ কেন হবা, তো যে উত্তরটা দিয়েছিলে পুলিশ কেন হতে চাইনি বা তুমি পুলিশের চাকরিতে কেন, এই ধরনের যে উত্তরটা তুমি দিয়েছিলে ওটা একদম ঠিকঠাক উত্তর দিয়েছিলে। তা আরও যে পুলিশের উপরে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো একটু দেখবা, ওই ভিডিওগুলো দেখে ওটা তো ক্লিয়ার করে নেবা যে এরকম আসলে কী এর উত্তর দেবা, আগের থেকেই সাজিয়ে রাখবা। আর ওভারঅল তোমার একদম ঠিক আছে, যাও। আর যাওয়ার সময় অবশ্যই ডান দিক থেকে বেরোবা, অবশ্যই এখানে এখানে বসলে বা দিক থেকে এটা বসার সময়, আর বেরোনোর সময় তুমি অবশ্যই ওদিক থেকে যাবে। আর এই যে পেছন ঘুরবা না, পেছন ঘুরবা না, ঠিক আছে, এই যে এই আমার থেকে পেছন ঘুরবা না, এরকম হয়ে একটু পেছনে যাবো এবং বেরিয়ে যাবো, এভাবে বেরিয়ে যাবো, এটা হচ্ছে ম্যানার্স, ঠিক আছে, ওকে যাও।